start listening to. হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারহানা, ওনার অফ আরশ। চলে আসলাম আজকেও আপনাদের সাথে ছোট্ট একটা লাইভে। প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে আমাকে জানাবেন লাইভের সবকিছু ঠিক আছে কিনা, আই মিন নেট, লাইট, সাউন্ড সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যারা লাইভে অলরেডি জয়েন হয়ে গিয়েছেন, আমি দেখতে পাচ্ছি পাঁচজন আপু অলরেডি জয়েন হয়ে গিয়েছেন, প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে এক ফার্স্ট লাইভটা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আপনাদের প্রোফাইলে প্লাস আপনাদের ফেভারিট গার্লস গ্রুপ গুলাতে লাইভটা একটু কষ্ট করে আপুকে ভালোবেসে শেয়ার করে দিবেন, তাহলে আরো অনেক আপুরা আমাদের সাথে লাইভে জয়েন হয়ে যেতে পারবে। ওকে, এবং একটু আমরা সবাই কষ্ট করে লাইভে একটু কমেন্ট করব, লাভ লাইক ওয়াও দিব, এই তো, এবং একটু ধৈর্য ধরে লাইভটা দেখবো। আজকে কিন্তু লাইভে আপুদের সব থেকে পছন্দের কুর্তিগুলো আমি দেখাবো। এই কয়েকটা কুর্তি আমার আপুদের সব থেকে বেশি পছন্দের, মানে থাকে না একটা প্রায়োরিটি লিস্ট যে এই ড্রেসগুলোর প্রায়োরিটি সব থেকে বেশি, তো সেরকম সেই কুর্তিগুলো নিয়ে আমি লাইভে চলে আসলাম জাস্ট আপুদের একটু জানানোর জন্য যে আমাদের স্টকে কিন্তু এই কুর্তিগুলো এখনো আছে। টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7 এই সাতটা কুর্তি কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডেড। হ্যাঁ, আপুরা একটু লাইভটা কষ্ট করে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে লাইভটা একটু শেয়ার করে দিবেন, এবং কে কে শেয়ার করছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। ওকে, কুর্তি তো আপুরা সব থেকে বেশি পছন্দ করে, আমাদের কুর্তি কিন্তু আপুরা সব থেকে বেশি পছন্দ করে, কারণ গরমের মধ্যে বাটিক কুর্তির আসলে বিকল্প হয় না। ওকে, এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে। আর কুর্তির সাথে আপনারা কিন্তু প্যান্ট পেয়ে যাবেন, চাইলে আমাদের থেকে ম্যাচিং হিজাবও আপনারা নিতে পারেন। ওকে, এই যে টোটাল সাতটা কালার। শশী জয়েন হয়ে গিয়েছে, বলছে হাই আপু। হ্যালো শশী, আজকে শশী একটু আগে আগে জয়েন হয়ে গিয়েছে। আফরিন আহমেদ হাই, হ্যালো, প্লিজ সবাই লাইভে একটু জয়েন হয়ে যান, একটু ভিউটা বাড়ুক, দেন আমি কুর্তিগুলো দেখানো স্টার্ট করব। মিনু আপু বলছে আপু কুর্তির লং কত? আপু আমাদের বেশিরভাগ কুর্তির লং 42, 43 এরকমই থাকে, কারণ এমন একটা লং এ আমরা কুর্তিগুলো তৈরি করি যেন একটু বেশি হাইটের আপুদের হাঁটু পর্যন্ত হয়, বা আমার মতো যারা শর্ট আছেন তাদের কিন্তু বেশ লম্বা হয়। দেখেন আমার কিন্তু কুর্তিটা অনেক লম্বা হয়েছে, জাস্ট প্যান্টের নিচে এতটুকু দেখা যাচ্ছে। সো আমাদের কাছ থেকে কিন্তু 5 ফিট 4 ইঞ্চির আপুরাও এই কুর্তিগুলো নিয়ে থাকে এবং খুব সুন্দর করে পরে, তাদের আসলে একটু এই যে এরকম হাঁটু পর্যন্ত হয়। ওকে, এই যে এই পর্যন্ত আসে। আবার অনেক আপু মাঝে একবার দেখলাম একটা আপু নিচে যে যে মোটা লেস থাকে সেই লেস গুলো লাগিয়ে নিয়ে কুর্তিটা লংটা একটু বাড়িয়ে নেয়। ওকে, আবার এটার সাথে সিমিলার একটা কালার বা মানে ম্যাচিং করে কুচি কুচি মানে যেটাকে ফ্রিল বলে ওভাবেও করে একটু লং বাড়িয়ে নেওয়া যায়, তাতে দেখা যায় 2 ইঞ্চি লং বেড়ে যায়। আর লেস লাগালে তো কথাই নেই, লেস তো অনেক চড়া চড়া লেসও কিন্তু পাওয়া যায়। শশী বলছে কেমন আছো আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুই কেমন আছিস? তো ছেলেটার কি অবস্থা, ছেলেটা কেমন আছে? সো আপুরা একটু জয়েন হয়ে যাবেন। আমি দেখছি ভিউয়ের অবস্থা মারাত্মক খারাপ, কেন কুর্তি লাইভে তো ভিউ খুব বেশি হয়, কুর্তি লাইভে কিন্তু অলওয়েজ ভিউ খুব বেশি হয়, সেজন্য আমি ভাবলাম আজকে কুর্তি দেখিয়ে দিই। নিউ কালেকশন তো অলরেডি ঢুকছে, নিউ কালেকশন দেখাতে দেখাতে পুরনো যে কুর্তিগুলো আমাদের আছে এগুলো আপুদের একদমই দেখানো হচ্ছে না। সো এই জন্য ভাবলাম আমাদের কুর্তিগুলো যে স্টকে আছে আপুদের জাস্ট মনে করানোর জন্য আজকে কুর্তির লাইফটা। ওকে, সো আমি এট ফার্স্ট কিন্তু দেখাবো আমি যে প্যান্টটা পরেছি, এই একটা মাত্র হোয়াইট প্যান্ট দিয়ে আপনারা সমস্ত কুর্তিগুলো অর্ডার করতে পারবেন। হ্যাঁ, আর কেউ যদি চান ম্যাচিং কুর্তি নেবেন, ধরেন রেড, ল্যাভেন্ডার, এগুলোর অপশন কিন্তু আছে। ওকে, আমি কিন্তু আজকে পরেছি আমাদের মোস্ট ডিমান্ডেড যে পকেট কুর্তি থাকে হোয়াইট কালারের, এটা পরেছি। এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো কালার। ওকে, শশী বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক আলহামদুলিল্লাহ ভালো থাকাটা জীবনে খুবই জরুরি, আমরা যে সুস্থ আছি এটা আল্লাহর খুব বড় একটা নিয়ামত, সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট, ভালো থাকাটা। আর নিজের ভালো অবশ্যই নিজেকেই নিজের ভালো রাখার দায়িত্বটা যদি নেওয়া হয় তাহলে ভালো থাকা যায় অন্যের উপর নির্ভর না হয়।
ওকে। সো এই যে কিন্তু আমাদের প্যান্ট, প্যান্টের লংটা কিন্তু 38-39 এর মতো থাকে। দেখেন আমার কোন পর্যন্ত হয়েছে, আমি কিন্তু একদম ফ্লোর থেকে প্যান্টটা ধরেছি, দেখেন এই পর্যন্ত একদম বুক পর্যন্ত কিন্তু আমার প্যান্টের লংটা আসছে। আমি প্রায় তিনটা, মানে তিনটা না, এভাবে করে দুইটা ফোল্ড দিয়ে কিন্তু কুর্তিটা, সরি প্যান্টটা পরেছি, ওকে। সো লম্বা আপুদের চিন্তার কোনো কারণ নেই, এটা আপনারা অনায়াসে পড়তে পারবেন। আর সাইজ আমি একটু বলে দিই, এটা কিন্তু একদম ফ্রি সাইজের থাকছে, ওকে, পুরো ফ্রি সাইজের থাকছে। কোমরে দেখেন ইলাস্টিক দেওয়া, সো ইলাস্টিকটা কিন্তু অনেকটা বাড়ে, নতুন তাই আমি এতটা বাড়াতে পারছি, সো আরো লুজ হবে। আর এই যে এই অংশটাও কিন্তু একদম ফ্রি, এটা কিন্তু আমাদের প্যান্ট কাটিং এ আছে, দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্যান্ট কাটিং এ আছে, হিপের পোর্শনটা একদম ফ্রি সাইজ, ওকে। সো যে কোনো বডির, মানে আমাদের কুর্তির সাইজটা যেমন 36-46, সেরকম 46 এর আপুরাও কিন্তু এই কুর্তিটা পরতে পারবে। শশী আস্ক করছে আরশ কেমন আছে, হ্যাঁ আরশ ভালো আছে, আরশ তো আমার সামনে উর্মির সাথে বসে আছে। সো এই যে আর প্যান্টে কিন্তু আমাদের দুইটা পকেট পেয়ে যাবেন আপনারা, আর আমাদের সব থেকে রিজনেবল এর মধ্যে কিন্তু এই প্যান্টটাই আছে। কেউ যদি চান একটু গর্জিয়াস কিছু নিবেন, তাহলে চিকেনকারি প্যান্ট, চিকেনকারি প্লাজো, টিউলিপ প্যান্ট, ধুতি প্যান্ট সব ভ্যারাইটি আছে, আপনারা সেটাও নিতে পারবেন। আমাদের পেজে কন্টিনিউ সবকিছুর ছবি আপলোড করা হয়, যদি কোনো আপু খুঁজে না পান একটু ইনবক্স করবেন, অবশ্যই ছবি আপনাদের প্রোভাইড করা হবে। সো এটা প্যান্ট, অবশ্যই আপুরা ডিটেলস বুঝতে পেরেছেন, আমি ধরি কারো কাছে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবে। আপনারা চাইলে প্যান্টটা সিঙ্গেলও নিতে পারবেন, ওকে, প্যান্ট কুর্তি যে কোনোটাই আপনারা সিঙ্গেল কিন্তু নিতে পারবেন। সো প্যান্টের প্রাইসটা চলে আসছে অনলি 390 টাকা, অন মানে 390 টাকা, ওকে, 390 আমাদের পকেট প্যান্টের প্রাইস থাকবে, 390 টাকা। এটার অনেকগুলো কালার ভ্যারিয়েশন আছে, আপনারা একটু পেজে যদি দেখেন তাহলে পেয়ে যাবেন, আর যদি খুঁজে না পান অবশ্যই ইনবক্স করবেন, ছবি প্রোভাইড করা হবে। আমি প্যান্টটা ফার্স্টেই দেখিয়ে নিলাম, প্যান্টটা রেখে দিচ্ছি এবং এক এক করে আমি কুর্তিতে চলে যাই। আমার পরা কুর্তিটা আমি লাস্ট দেখাবো, প্রথমে আমি আপুদের সব থেকে পছন্দের কুর্তিটা দেখাই। এই যে এই কুর্তির কালারটা অনেক আপু রেড ভেবে ভুল করছে, আমি একটু দেখাই দিই, দেখেন এটার কিন্তু রেড না, এটা কিন্তু রেড না, আমি একটু দেখিয়ে দিই লাইভে, আপনারা তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু রেড, এটা একদম টকটকে লাল যেটাকে বলে সেটা কিন্তু এইটা, আমার ডান হাতেরটা, মাঝখানে যেটা আছে এটা কিন্তু মেরুন কালার, আই মিন খয়েরি কালার, বাংলাতে যদি বলি খয়েরি কালার বা কলিজা মেরুন কালার, ওকে। আর এই কালারটা কিন্তু একটু ম্যাজেন্ডা টাইপের, ওকে, ম্যাজেন্ডা রেড এর মিক্সড একটা কালার, আপুরা এটাকে রেড ভেবে অনেকেই ভুল করে, এমনকি পার্সেল যাওয়ার পরে বলে আপু আমি রেড অর্ডার করছি আপনি কোনটা পাঠিয়েছেন। তো আমি কনফিউশন দূর করার জন্য বলে দিচ্ছি, দেখেন আপনারাই দেখেন আমার হাতের তিনটা কুর্তি আছে, রেড কোনটা, আমার ডান হাতের এটা কিন্তু রেড, মাঝখানেটা কিন্তু কলিজা মেরুন কালার, আই মিন খয়েরি কালার, আর এটা কিন্তু ম্যাজেন্ডা কালার, ওকে, ডিপ টাইপের একটা ম্যাজেন্ডা কালার, অবশ্যই বুঝতে পেরেছেন। ভিউ দেখলাম ভালোই, আবার চলে গেল কেন সবাই। সো আমি এটা খুলে আপনাদের দেখিয়ে দিই, আমাদের কুর্তিগুলো অ্যাজ ইউজুয়াল যেমন হয়ে থাকে ঠিক তেমন, আমাদের এগুলোই কিন্তু প্রথম কুর্তি, দেখেন কি সুন্দর। আচ্ছা আমি আর একটা ব্যাপার একটু ক্লিয়ার করি, অনেকে আসলে এই কুর্তিটা নিয়ে মাঝে মধ্যে একটু আমাদের কমপ্লেন করেন, সেটা হলো এই ছাপটা, এটা কিন্তু বাটিক, ওকে। সো বাটিক যেহেতু একটা রঙের সামঞ্জস্য রেখে করা হয়, সো দু একটা কুর্তিতে খুব গাঢ় কালার আসে, এই যে হোয়াইট কাজটা, আবার দু একটা কুর্তিতে একটু হালকা চলে আসে, এটা মেনে নিয়ে বাটিকের এই কুর্তিটা অর্ডার করতে হবে। আবার ধরেন আমি যেটা পরে আছি এটার, আমি মানে আমার কালারটা কিন্তু মাঝারি টাইপের, আবার দু একটা একটু গাঢ়র মধ্যে, যেমন এই যে আমার হাতেরটা দেখেন, হ্যাঁ, সো দু একটা একটু গাঢ় হয়, এই যে মাঝখানে যে মিন্ট কালারটা এটা, সো একটু 19-20 হবেই, কারণ এটা যেহেতু হাতে করা রং হয়, বাটিকটা হাতে করা, সেহেতু একটু 19-20 হবে ছবির সাথে এগুলো, সেজন্য আমি লাইভটা করে দেওয়া, এমনকি যে আমি লাইভে যাতে দেখাচ্ছি আবার আপনাকে এদের একটা পাঠাবো, সেটার মধ্যেও এই যে কাজটা এটা একটু হালকা লাইট ডিপ হবে, এটা মেনে নিয়ে অর্ডার প্লেস করবেন। নূর জান্নাত আপু বলছেন প্রাইস, হ্যাঁ আপু আমি এখনই প্রাইসটা বলে দিব, আমি একটু ডিটেলসটা দেখিয়ে এখনই প্রাইসটা বলবো, আমি কিন্তু প্রাইস নিয়ে একদমই লুকোচুরি করি না,
ফার্স্ট ড্রেসে আমি প্রাইসটা অবশ্যই বলে দেই। সো আমাদের কুর্তির নেক পোর্শনটা এই যে হাই নেকের মধ্যে থাকবে, এখানে কিন্তু একটু ফাঁকা, একটু ভি টাইপের করা, আর এখানে এই যে তিনটা বাটন করা, বাটন গুলো কিন্তু একদমই ওপেন করা যাবে না, এটা ফিক্সড, ওকে, আই মিন শো বাটন যেটাকে আমরা বলে থাকি। আর এটা আমাদের স্লিভস এর পোর্শনটা, অ্যাজ ইউজুয়াল স্লিভস আমাদের যেমন হয় ঠিক তেমনই, জাস্ট এখানে একটু এই যে চওড়া করে একটু প্লেট সিস্টেম করা, আবার এখানে এই যে শার্টের মতো একটা ডিজাইন করে এখানে একটা বাটন ইউজ করা হয়েছে, এই যে এটাই জাস্ট ডিজাইন। আর এই যে হলো ব্যাক পোর্শনটা, আমি ধরি আপনারা দেখেন, ভালো লাগলে ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলবেন। ওকে, বডি সাইজটা আপনারা পেয়ে যাবেন 36 থেকে একদম 46 পর্যন্ত, লং চলে আসবে 42, লং চলে আসবে 42। দেখেন এই যে যে একটা কি বলে ডিজাইন, একটু পাতা টাইপের যে ফ্লোরাল একটা শঙ্খ টাইপের ডিজাইনটা করা হয়েছে, মাঝখানে আবার একটু যে লম্বা করে একটা লাইনের মতো চলে গিয়েছে, মাঝখানে একটু বরফি বরফি, এটার জন্য কিন্তু কালারটা খুবই ভালো লাগছে। কেউ চাইলে এটা কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে নিতে পারে, যেহেতু ঈদের দুই তিন দিন পরে আমাদের পহেলা বৈশাখ থাকছে, সো ঈদে আমরা কিন্তু বেশ কেনাকাটা করি, সো পহেলা বৈশাখে আমাদের বাজেটটা অবশ্যই একটু কম থাকবে, সেক্ষেত্রে কম বাজেটের মধ্যে কিন্তু আপনারা এটা নিতে পারেন। সাথে কিন্তু এই যে হোয়াইট কালার প্যান্ট, একটা হোয়াইট ওড়না, জাস্ট পহেলা বৈশাখে আর কিছু লাগবে না। ওকে, যেহেতু গরম থাকে পহেলা বৈশাখে খুবই, সো এটা কিন্তু খুবই আরামদায়ক হবে। শশী বলছে অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে তো খুব সিম্পল সাজছে, এমনকি আইল্যাশও আমি ইউজ করি নাই, খুবই ঝটপট রেডি। পাপিয়া বলছে কেমন আছিস বান্ধবী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুই কেমন আছিস, তোর না ঢাকায় আসার কথা ছিল আসলি না, তো কিছু বললিও না। হ্যাঁ সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো লাগে। ওকে, সো আমি এখন প্রাইসটা বলে দিই, আমাদের বাটিক কুর্তির প্রাইস থাকছে মানে এখন মানে প্রাইস ফিক্সড করা হয়েছে 650 টাকা করে। ওকে, অনেক আপু 620 করে বলছেন, যেটা আমাদের আগে ছিল এখন 650 করে, আমার মনে হয় গরম আর একটু বাড়লে প্রাইস আরো একটু বেড়ে যাবে, সো আপনারা এখনই নিয়ে ফেলেন। আমি এখনই বলে দিই যে কত হতে পারে প্রাইস, প্রাইস 650 থেকে 690 এ চলে যেতে পারে, যাবে যে 100% না, কিন্তু যেতে পারে, তখন আমাকে কমপ্লেন করে কোনো লাভ হবে না, যেমন 620 এ যারা নিয়েছে তারা কিন্তু লাভ করে গিয়েছে। ওকে, সো এখন 650ও কিন্তু আপুরা নিচ্ছে, 650ও আপুরা নিচ্ছে, 690 তেও নিবে, সো যাদের টার্গেট আছে যে না কুর্তিগুলো আমরা নিব, আপনারা এখনই নিয়ে ফেলুন আপুরা, কারণ গরমের সময় কুর্তির একটা কাড়াকাড়ি লেগে যাবে। শশী বলছে তোমাকে অলওয়েজ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, কারণ শশী আমাকে খুব ভালোবাসে, আর ভালোবাসার মানুষদের কাছে ভালোবাসার মানুষকে সব সময় খুব সুন্দর লাগে। সো আমি দেখিয়ে দিলাম, এখন এটা রেখে অ্যানাদার কুর্তিতে চলে যাব। তার আগে আমি আমাদের ডেলিভারি প্রসেসটা একটু বলে দিব, আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ থাকছে 150 টাকা। ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ অথবা নগদ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, অবশ্যই বিকাশ এবং নগদ করতে হবে, ঢাকার বাইরে অ্যাডভান্স ছাড়া পার্সেল পাঠাই না। এমনকি আমার মনে হচ্ছে আমি রোজা থেকে ইনসাইড ঢাকাতেও ডেলিভারি চার্জ 100 টাকা আমি অ্যাডভান্স নিব, আর যদি কেউ পার্সেল না নেয় কোনো সমস্যা নেই, আমরা তো 100 টাকা রেখেই দিচ্ছি, বিকজ 80 টাকা ডেলিভারি চার্জ, 20 টাকা রিটার্ন প্লাস প্যাকেজিং দিয়ে আমি আরো বেশি ধরা উচিত, তারপর আমি 100 রেখে আর নিব না, কারণ ঈদের সময় আপুদের আসলে মাথাটা মানে ফুল খারাপ হয়ে যায়, এক একটা পেজ সামনে আসে, যে কোনো পেজ থেকে হুড়ুস্থুল অর্ডার করে, কারণ ঢাকার ভেতরে বেশিরভাগ পেজ গুলো অ্যাডভান্স নেয় না, সো তারা 2-4-5-10 পেজ থেকে অর্ডার করে, এরপরে মন চায় যে এটা রাখবো ওইটা রাখবো না, এরকম একটা কাহিনী শুরু করে। সো ঈদের সময় এটা করলে কিন্তু একদমই ভালো লাগে না, এমনকি একটা ড্রেসের জন্য 10 জন আপু কাড়াকাড়ি করে, সেখানে একজনকে পাঠানো হয়, সো যে অ্যাডভান্স করবে তাকে পার্সেল দেওয়া হবে। এখন থেকে না, আমি রোজা থেকে এই সিস্টেমটা ইনসাইড আউটসাইড এর জন্য কিন্তু স্টার্ট করে ফেলবো। শশী বলছে তুমি এত সুন্দর, তোমার ড্রেসগুলো তো সুন্দর হবে, আহা তাই, আচ্ছা ঠিক আছে, আমি এটা রেখে দিতে মানে রেখে দিচ্ছি, অ্যানাদার কুর্তিতে চলে যাই। দেন আমি আমাদের পেঁয়াজ কালারের কুর্তিটা দেখাবো, এটাও কিন্তু মানে এখানে আমি যে কয়টা কুর্তি দেখাবো, অনেকে বলতে পারো তুমি একটা একটা ধরছো, প্রতিটাকেই তো সুন্দর বলছো, এখানে যে 7টা কুর্তি বিশ্বাস কেউ করবে কিনা আমি জানি না, 7টাই আপুদের খুব পছন্দের কুর্তি। ওকে, সো এটা আমাদের পেঁয়াজ কালার, অনিয়ন কালার যেটাকে আমরা বলে থাকি, খুবই হালকা সুদিং সোবার একটা কালার। ওকে, আপুরা একটু কমেন্ট করবেন, লাভ লাইক ওয়াও দিবেন, এবং বেশি বেশি করে একটু শেয়ার করেন। ওকে, ভিউ তো কি বলবো, একটু আগে দেখলাম প্রায় 20-22 জন, এখন 7 জনে এসে দাঁড়ায় আছে, এটা কোনো কথা, এত কষ্ট করে রেডি টেডি হয়ে আপুদের সাথে লাইভে আসি, এত দিন ধরে লাইভ করছি, তারপরও কেন আমি ভিউ পাচ্ছি না বুঝতে পারছি না, কোথায় যে কারেকশন করতে হবে আমি, এটা আসলে আমার মাথার উপর থেকে যায়। এখন 3 জন, এটা কোনো কথা। সো এটা আমাদের অনিয়ন কালারটা থাকছে,
ওটা তো আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি, এখন যে কয়েকটা দেখাবো একটু ঝটপট করে দেখাই দিবে। এটা আমাদের নেক পোর্শন, হাই নেকের মধ্যে থাকবে, এখানে তিনটা বাটন করা, এটা থাকছে স্লিভস এর পোর্শনটা, এখানে একটু চওড়া করে একটু প্লেট সিস্টেম করে এখানে একটা ডিজাইন করে শার্টের মতো করে এখানে একটা বাটন করে দেওয়া। সবাই লাইভে উকে দিয়ে চলে যায়। হ্যাঁ, আমাকে তো সবাই আর ভালোবাসে না তোর মতো যে সবাই স্টে করবে। ওকে, এই যে এটা কিন্তু ব্যাক পোর্শন দেখা যাচ্ছে, তাহের আপু জয়েন করে ফেলেছে, এত দেরি করে কেন? ওকে, সো এটা ব্যাক পোর্শন, এটাও আপুদের খুবই পছন্দ, যারা একটু হালকা কালার পছন্দ করেন গরমের সময় তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট হবে। আপু বলছে কেমন আছিস, এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সো এটাও রেখে দিই, এটার প্রাইসও চলে আসছে 650 করে। ওকে, আমি এখন ল্যাভেন্ডার দেখাবো, ল্যাভেন্ডারটাও আপুদের মারাত্মক পছন্দের মধ্যে একটা। এটার সাথে কিন্তু আপনারা চাইলে সাদা প্যান্টও নিতে পারেন, আবার আমাদের একদম ম্যাচিং ল্যাভেন্ডার কালার প্যান্ট আছে, ওটা দিয়েও আপনারা কোটস স্টাইল করতে পারেন। টু পিসটা যেমন আসলে থাকে না কোটস এর মতো করে, ওভাবেও কিন্তু নিতে পারেন। এটার প্রাইসও কিন্তু একদম সেম চলে আসবে, 650 টাকা। ওকে, 650 টাকা করে চলে আসবে আমাদের ল্যাভেন্ডার কুর্তিটাও। কি সুন্দর, দেখেন, দেখতেই ভাল লাগে কালারটা। ল্যাভেন্ডার বলতে মানে একদম কি বলবো, বেগুন ফুলের কালার। আজ অনেক কাজ করলাম, কি কাজ করলাম আপু, এত কি কাজ। তো এটা ল্যাভেন্ডার থাকছে, এটার প্রাইসও থাকবে 650 টাকা। কি শোনা যাচ্ছে না, ঘোলা নাকি? সো এটা রেখে দিচ্ছি, যাদের কাছে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার প্লেস করে ফেলুন। ওকে, এখন ব্ল্যাকে চলে আসি। ব্ল্যাকটা আমি একদিন পরেছিলাম, ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর, ব্ল্যাকটা খুব সুন্দর। এই যে ব্ল্যাকটার এই যে মাঝের যে যে কাজটা, এটার জন্য কিন্তু বেশি ভাল লাগে। এই যে মাঝখানের এটার জন্য খুব ভাল লাগে, আর যে লাইন লাইন করে যে ইয়েলো কালারের একটা বাটিক করে, এটার জন্য খুব সুন্দর লাগে। ম্যাটেরিয়াল কিন্তু একদম পিওর কটন থাকবে, হ্যাঁ, কোনো ভেজাল নাই, একদম পিওর কটনের মধ্যে। যারা আরাম আরাম ড্রেস চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে, নিয়ে ফেলেন, ঝটপট নিয়ে ফেলেন। ওকে, তাহলে কিন্তু সাইজ ওয়াইজ পেয়ে যাবেন। সো এটার প্রাইস 650 টাকা থাকবে। সবগুলো কুর্তি অনেক সুন্দর, আর সবগুলোর সাথে সাদা পায়জামা, হ্যাঁ একদম মার ডালাম। রোজার কিছু কাজ গোছায় রাখলাম, যাক ভালো, আমি তো এখন কিছু স্টার্ট করিনি, মানে রোজার বাজারও এখনো করা হয়নি। সো এটা ব্ল্যাকটা, দেন আমি চলে যাব আমাদের পাগল করা যে কলিজা মেরুন কালার। হ্যাঁ, কলিজা মেরুন কালার আপুরা যে কি পছন্দ করে, গতকাল একটা কলিজা মেরুন দেখিয়েছিলাম, ওটাও আপুরা খুব পছন্দ করেছে, বাট এটা কিন্তু টপে, ওটার থেকে এটা কিন্তু এগিয়ে। ওকে, এটা আপুরা খুব বেশি অর্ডার করে, রোদশী মামুনি পরার পরে কেন জানো এটার সবার একটা মানে বেশি চাহিদা। ওকে, শুধু রোদশী না, রিম্পি আপু এটা পরেছিলেন। এই ব্ল্যাক কুর্তিটা আমার অনেক ভালো লাগে, হ্যাঁ ব্ল্যাক কুর্তিটা আসলেই খুব সুন্দর, মানে খুবই সুন্দর, ওটার আসলে কোনো কথা হবে না। সো এটা ব্যাক পার্ট থাকবে, দেখেন বাটিক করা, মাঝখানে একটু ছোট ফ্লাওয়ার, কেমন লতাপাতা। এটা আমি গত ঈদে পরেছিলাম, আমাদের যে হোয়াইট গাড়াটা ওটা দিয়ে পরেছিলাম, খুব ভালো লাগে। সো আমি রেখে দিচ্ছি, প্রাইস চলে আসবে 650 টাকা করে। ওকে, দেন আমি আমারটা দেখাই, আমারটা দেখাই। ওকে, এই যে এটা কিন্তু মিন্ট কালার, ওকে, নট সবুজ, মিন্ট কালার, হ্যাঁ পুদিনা পাতার একটা কালার, মিন্ট মিন্ট একটা ফ্লেভার দেখলেই মনে হয়। ওকে, সো এটা একটু সামনে গেলে না ফেড হয়ে যাচ্ছে, এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একদম এরকম একটা কালার, খুব সুন্দর, খুব সুন্দর, একদম পিওর কটনের মধ্যে থাকবে, সুতির মধ্যে, গরমে খুব আরাম পাবেন পরে। স্লিভসটা থ্রি কোয়ার্টারের মধ্যে থাকবে, লং থাকবে 42, ওকে, বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত, প্রাইস চলে আসবে অনলি 650 করে। দেন আমি লাস্ট ওয়ানে চলে যাই, রেড, এটা তো একটা ভাইরাল রেড, পহেলা বৈশাখ স্পেশাল, কিন্তু এটাও কিন্তু আপনারা পহেলা বৈশাখে নিয়ে নিতে পারবেন, খুব সুন্দর মানাবে, হ্যাঁ খুব সুন্দর মানাবে, মানে খুবই সুন্দর। এটা বেশ কিছুদিন অর্ডার করে না, তাই না? এটা বারিশ আপু পরার পর তো পুরো কাড়াকাড়ি লেগে গেছিল, স্টক আউটই হয়ে গিয়েছিল ধরতে গেলে, এখন আবার স্টকে আছে, যাদের কাছে ভালো লাগবে নিয়ে নিন। এটার সাথে হোয়াইট প্যান্টটা ধরি, পহেলা বৈশাখের জন্য খুবই পারফেক্ট হবে, পহেলা বৈশাখের জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট হবে। একটা হোয়াইট ওড়না দিয়ে, বা কেউ যদি চান রেড ওড়না দিয়েও কিন্তু পড়তে পারবেন, আর হিজাবও যদি হোয়াইট রেড যেটা আপনাদের ইচ্ছা ওভাবে কম্বিনেশন করলে খুব ভালো লাগবে, এই যে খুব সুন্দর লাগবে, হ্যাঁ। সো পহেলা বৈশাখ স্পেশাল কম বাজেটের মধ্যে, আর কেউ যদি চান যে না আমরা প্যান্ট নিব না, আমাদের বাসায় একটা হোয়াইট প্যান্ট আছে, তাহলে তো কথাই নেই, শুধু কুর্তি অর্ডার করে ফেলবেন। কুর্তির প্রাইস থাকবে 650 টাকা। কি হলো দেখি, রিং লাইটে নাড়া লাগছে, ও নাড়া দিছিল নাকি? তা
ছাড়া কেমন শোনা যায়? সো কুর্তিটা রেখে দি, লাইভ শেষ। আগামীকাল নতুন নতুন ড্রেস নিয়ে লাইভে চলে আসবো, নতুন এমব্রয়ডারি কোর্স নিয়ে লাইভে চলে আসবো। কিভাবে লাইভ দাঁড়ায় গেল কেন? আজকের লাইভ এই পর্যন্ত। লাইভ করে একদমই মজা পেলাম না, বিকজ ভিউ নাই, ভিউ না থাকলে লাইভ করতে একদমই ভাল লাগে না। ওকে, আগামীকাল তারপর লাইভে আসবো, বলেছি, কথা দিয়েছি যে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ প্রতিদিন একটু একটু করে লাইভে আসে ট্রাই করব, কথা রাখার চেষ্টা করব। আপনারা যদি পারেন আমার সাথে লাইভে জয়েন হয়ে যাবেন, আর যদি কোনো ড্রেস আপনাদের ভালো লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন। ওকে, ভালো শোনা যায়? হ্যাঁ, মাইক্রোফোন ছাড়াই কথা বলতেছি, তাহলে মাইক্রোফোন লাগাই কি দরকার? এতগুলো টাকা দিয়ে কিনলাম, ইউজই করলাম না ঠিকভাবে, তাই কি হলো জানি না। এখন আসলে লাগালে কোনো কথা শোনা যায় না। ওকে, সো ভাবলাম চেঁচে চেঁচে কথা বলি, গলায় কি জোর আমার কম? ওকে, চেঁচে চেঁচে কথা বলতে হয়, একটু মাইক্রোফোন থাকলে একটু স্লো কথা বললেও হয়, কিন্তু মাইক্রোফোন ছাড়া একটু জোরে কথা বলতে হয়। আজকে আমার চোখটা কি সাদামাটা লাগতেছে, কিচ্ছু দেই নাই। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আগামীকাল আবার লাইভে চলে আসবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আমাদের সাথে থাকবেন। ওকে, ভয়েস ইজ গুড, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, হ্যাঁ, টাটা, বাই বাই, আরশের মতো বলে দিলাম।